ইস্ট বেঙ্গল বারবার ক্লাব রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে এবং তা কোথাও কোথাও উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাজে। এরকম রেফারির ভুল সিদ্ধান্তের শিকার এর পরে আবারও হলে সমর্থকদের নিয়ে প্রতিবাদে তিনি রাস্তায় বসার হুমকি দিয়েছেন আইএসএল কর্তৃপক্ষকে। আমরা তো খেলায় আমি এর আগের দিনও বলেছি যে আমরা ইস্ট বেঙ্গল ক্লাব প্রাক্তন ফুটবলার আমরা প্রোটেস্ট করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি, এরপরে কিন্তু আমরা কারণ আমরা ইস্ট বেঙ্গল ক্লাব অপর নাম হচ্ছে প্রতিবাদ লড়াই, আমরা এটুকু জেনে এসেছি। আমরা আমাদের 1920 সাল থেকে আমাদের জন্ম হয়েছে, তখন থেকেই আমরা এই লড়াইটা আমাদের আগেকার যেসব অফিসিয়াল কর্মকর্তা যারা ছিল তারা তাদের কাছ থেকেই আমরা সব শিখে এসেছি। তাই এই যে চক্রান্ত যেটা ইস্ট বেঙ্গলের এগেনস্টে চলছে যেটা আজকে আমি প্রোটেস্ট করলাম রেফারিকে জানালাম, বাট আমি তো বঞ্চিত হয়ে গেলাম, আমি তো 3 পয়েন্ট থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি ন্যায্য পেনাল্টি, আমার 65 ইয়ার্স ওল্ড, আমি অত দূর থেকে আমি দেখতে পাচ্ছি দু হাত ভিতরে বল, সেই বলটা উনি ফাউল দিলেন অথচ বক্সের বাইরে ফাউল দিলেন, এটা কী ধরনের, এটা কি চক্রান্ত সত্যি সত্যি, যে আমাদের কি অন্যায় যে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমরা এএফসি কাপের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে অনেক টিম অনেক চেষ্টা করছে পাচ্ছে না, আমরা করেছি বলে কি এই রাগ, জানি না এটা সারা ভারতবর্ষে এটা এরা জানি না পক্ষপাতিত্ব করে কি না, আমার কি বলবো এটা আমরা মানে ইন ফিউচার আমরা আমি একসাথে প্রাক্তন প্লেয়ার হিসেবে আরও যত ইস্ট বেঙ্গল ক্লাবে খেলে গেছে আমি সবাইকে জড়ো করে আমরা দরকার হলে রাস্তায় নামব আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।